কি বন্ধু, চুপতে বসে আছো যে? আরে তো দেরি করলা, আজকে একটা ঈদের দিন, কুরবানি কখন দিছি আমি? বসে আছি তোমার জন্য, তুমি আসবা তোমার আমি মাংস দেব। কি হইল, কোনো কথা কোন আছে বন্ধু? একটু মাংস লাগে তো। আমি তো তোমার বন্ধু মানুষ নাকি, অন্য কিছু তো না, তাহলে লজ্জা পাওয়ার কি আছে? ও বুঝতে পারছি বুঝতে পারছি, তোমার পোলাপান বড় হয়ে গেছে তাই লজ্জা পাইতেছ না। আরে আমি তো তোমার বন্ধু মানুষ, যতদিন আমি বেঁচে আছি আমার কাছ থেকে তুমি মাংস নিয়ে যাবা কোরবানির সময়। হ্যাঁ, কে আসলো আবার? ওই টুকাই টুকাই হবে মনে হয়, মিসকিন আছে দেখি একটু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। গোস্ত দেন স্যার? না গোস্ত তো নাই, দেওয়া শেষ হয়ে গেছে। আর যা আছে আমার বন্ধুর জন্য। তো স্যার আপনি আমগুলিকে গোস্ত রাখবেন না? আমি কি গোস্ত নিয়ে পয়সা থাকুম নাকি? করিবার ভাগ রাখবেন না স্যার। কি বিপদে বললাম? আর বিপদ তো মাত্র শুরু। আপনি আমগুলো মাংস রাখবেন না, যান মাংস লয়ে আন, গরিবের হক মেরে নেবেন নাকি? তাড়াতাড়ি লয়ে আন মাংস স্যার। যান স্যার যান, মাংস নিয়ে আসেন, আমাকে মাংস দেন। রিঙ্কু পিঙ্কু টিঙ্কু আমার যেরকম তিনটা বাদামি মাপলা, আমি যদি এবার কোরবানি না দেই তাহলে সত্যি সত্যি দেখা যাবো যে ঈদের দিন মাংস রোপণের লেগে বাইরে গেছে। না না না, ছোট হোক বড় হোক, গরু হোক খাসি হোক, কোরবানি আমার দিতেই হবে, তা নাহলে আমার মাংস বাঁধা থাকবো না। আম্মাই কি কইলো? তুমি বলে এবছরে কোরবানি দিতে চাইতেছো না? হ্যাঁ, এটা কোনো কথা? গতবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে কি প্রতিবারবার অ্যাক্সিডেন্ট হইব নাকি? আব্বা, গতবারের গরু চোরে এমন মাইর দিছি, ওই হালায় তো হালায়, কোনো গরু চোরি আর গরু চুরি করতে পারবো না। আপনি নিশ্চিন্ত কিনা বলেন তো বাবা রে? কোরবানি দেওয়া তো লোভাজ, এমন সেটা গরু দিয়ে দিলাম না খাসি দিয়ে দিলাম, এইটা ফ্যাক্ট না। ইনশাল্লাহ এইবারও আমরা কোরবানি দেব, ছোট দেখে একটা কোরবানি দেব, সেটা হলো খাসি। এটা কি কইলা তুমি? কি কইলা? আমরা ছোট দেখে কাছে দিব? হ্যাঁ, বহলার মধ্যে কাম তো প্রেসটি থাকবো, পাঞ্চার হয়ে যাবো না। আগে ভাগে কই রাখতেছি আব্বা, আপনি বড় দেখে একটা গরু কোরবানি দেন, আমরা তিনটা ভাই আপনার তিনটা পোলা আছে, বোর হয়ে যাইতেছি, আপনার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব হলে আমার একলা তোমগো নাই, আমি গরু দিয়ে দেই না খাসি দিয়ে কোরবানি দেই, বাড়িতে যদি গরু না আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আমি চাই কি করবো, দাঁড়া
আবার কয়া দিও গরু যদি না কিনছে তাহলে কিন্তু বাইকের জুড়ে ভালো উঠছ কথা হইল ছোট্ট খাসি বলে জব দিব আমি আমার গাল ঠিক আছে তুই খারাপ আমি আইতাছি কান্দাকানি করিস না আমি আইতাছি 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 ভাই একটু পরেই করবো আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই একদম খারাপ কাজ করতেন একটা কোন দাম রে বাপ কোন দাম বুঝেন না গরু না কিনে একটা শিশু ছাগল কিনে নিয়েছেন একটা শিশু নির্যাতন করতেছেন আপনি বুঝেন না এই কথা আরে চারিদিক দিয়ে যেইভাবে ভাইরাস শুরু হয়েছে গরুর মাংস খেলে নানা ধরনের অসুখ বিসুখ হতে পারে তাই এবার ভাবলাম যে গরু আর কোরবানি দেবো না আটটা সারা একদিনের জন্য গরু এতগুলি টাকা খরচ করা ঠিক হবো দেখেন আব্বা একটা কথা শুনে রাখেন আপনি যদি এইবার গরু না আনেন তাইলে কইলাম আমরা তিন ভাই রাস্তায় নাই মাঝে আমি মাংস ঢোকাইতে কথাটা মাথায় রেখেন একদম কয়ে দিলাম কিন্তু কি সত্যি সত্যি মাংস ঢোকাতে যাব হ্যাঁ তাহলে তো বিপদ হয়ে যাবো মাংসের কাছে মাংস বানিয়ে দেবো আমার না 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 যেমনি হোক আমার গরু কুরবানি দিতেই যাবো নাহলে আমার মাংস বান থাকবো না এলাকায় হ্যালো বাবা রিঙ্কু
তোরা কাজ কর, তাড়াতাড়ি তিন ভাই গলির মোড়ে আয়বর। কে কি হয়েছে? আরে আমি গরু কিনে আনছি তো, গরু কিনে আনছি। এক কাজ কর, তাড়াতাড়ি আয়, আমার খুব ক্লান্ত হয়ে গেছি। কি কইতাছ তুমি? এটা কি কস না কস, আমি কি তোর লগে ছাড়টা করতেছি? তাড়াতাড়ি আয়। আমরা যাচ্ছি আপা। আগে এটা না করো, আগে এটা না করো। তুমি খারাপ খারাপ খারাপ। আচ্ছা ওই পিঙ্কু কই? দাদা তো রুমে যত পিঙ্কু রয়ে গেল। হে পিঙ্কু, আর বইল না, ব্যাড লাক, যত বছর যা হয়েছে। এবার গরু কিনছো? আব্বা কিনছে একটা, আরো দুটা কিনতে পারে, দেখা যাক। গত বছরের শূন্যতা এবার বোঝাই নিতে হবে না, বুঝো না। তোমরা কিনছো? কালকে কিনতে যাবে আপু। চলো এবার তুমি আর আমি গরু কিনবো। এবার কিন্তু আগে ভাগে কষাই ম্যানেজ করে লাইতে। ঠিক কথা কইছিস। ওই পিঙ্কু, তোর লগে জুমন কষার ভালো সম্পর্ক, কথা কইছিস নাকি? হ্যাঁ, ওটা আমি আগে থেকে বলে রাখছি, এটা নিয়ে তোমার টেনশন করতে হবে। দেখ ভালো করছিস। গরুর ভিতরে কিন্তু ডিভাইস লাগানো আছে, যে এলায় হাত দেখ না কেন, আওয়াজ আমাকে উপরে পর্যন্ত চলে যায়। খবর কিছু কইছ না রে, ওরা সাবধানে রাখবি। জি ভাই, কয়ে দিলাম। আহারে ব্যথা পাইছে না ও? একদম মনে হচ্ছে ঠিকঠাক মতো দেখবি, কিন্তু কয়ে দিলাম। আর খাওয়াবে ঠিক মতো কিন্তু। আরে বাবা, মিলন তো মিলন মিলন মিলন, আদর করবো আদর করবো রে। চল আয়। শুনো বাবু, গরু যত আগে কিনবা তত মজা পাইবা, কারণ গরু নিয়ে রাস্তায় হাঁটার যে ফিল এটা তুমি কখনো বুঝবে না। সুতরাং তুমি গরুটা তাড়াতাড়ি কিনে ফেলো আর ফিল নিয়ে রাস্তায় হাঁটো। আমি তো অলরেডি একটা গরু নিয়ে রাস্তায় হাঁটি। তুমি গরু নিয়ে রাস্তায় কেমনে হাঁটো? তুমি তো গরুই কিনো নাই। তুমি আমরা বললা তোমরা আরো গরু কিনো নাই, গরু নিয়ে কেমনে রাস্তায় হাঁটলা? হ্যাঁ, গতকাল কি তো হাঁটলো। তুমি কি সাম আমার সাথে মজা নিতেছো? তোমরা না গরু কিনো নাই, তা কবে হাঁটছো, কখন হাঁটছো, ফাইজলামি করো। ও, আমি কি তাই বলছিলাম? হ্যাঁ, তুমি তো তাই বলছিলা। গরুর সাথে থাকার উপকারিতা কি শুনবা? আরে বোকার মতন কথা কেন বলো? গরুর সাথে থাকার উপকারিতা আবার কি? কোন জায়গায় লাগা আছে গরুর সাথে থাকা উপকারিতা আছে? গরু সারাদিন বলদের মতো এক জায়গায় দাঁড়ায় থাকে, ওর কোনো রোগ বালাই নেই, ওর ডায়াবেটিস নাই, আরো কত কি আছে না, কিচ্ছু নাই, কারণ ও তো ঘাস খায়। তাহলে বাবু তুমি একটা কাজ করো, তুমিও গরুর মতন দাঁড়ায় থাকো, শাকসবজি খায় বাইজে থাকো।
আর শাকসবজি যদি তুমি না পাও তাহলে দেখবা আশেপাশে মাঠের মধ্যে ঘাস পাওয়া যায়, ঘাস খাইটাই না রান্না করে খাই ফেলবা, তাহলে তোমার রোগ হবে না, ডায়াবেটিস হবে না, কিচ্ছু হবে না, তুমিও গরুর মতো শক্তিশালী থাকবা। অঙ্কটা তো বুঝছো তাই না, গরু কে হইলো তাহলে দিন শেষে কিন্তু তুমিই গরু হইলা, বুঝছো বাবু? ঠিক আছে আবু, ডাকতেছে, রাখি, পরে কথা বলবো। আর এমনি তো আমার এসব উল্টাপাল্টা কথা বলার সময় নাই। আচ্ছা আল্লাহ হাফেজ, বাই। বেয়াদব। এত এত সুজা, আমার গরু বানাইতে চাও তুমি? আমি তোমার গরু বানাই দিছি গরু। আমি তো গরু ঠিকই কিনছিলাম, গরু যদি চুরি নিয়ে যায় আমার কি করার আছে? আমি তো গরু ঠিকই কিনছিলাম, আমারে তোকে বলে বোধহয় এই বড় কোরবানি নাই রে বাবা। আব্বা আব্বা, আমাকে কোরবানি দিতে এবার আব্বা, আব্বা তুমি খালি সুস্থ হয়ে যাও আব্বা, আজকে আমি শুধু একা না, আমার সাথে দুই দাদা আছে, এই যে রিঙ্কুদা এবং পিঙ্কুদা। আজকে সাথে আরেকজন আছে, আমাদের কোরবানির ছাগল। বুঝতেই পারতেছেন আমাদের ভিডিওটা কতটুকু ইন্টারেস্টিং হতে পারে। আজকে আপনাদের সাথে আমরা স্বাস্থ্য বিষয়ে কথাবার্তা বলবো। শুরুতেই বলে নিচ্ছি, আমরা কিন্তু এবার গরু কোরবানি দিচ্ছি না, কারণ গরুর মধ্যে অনেক রোগ বালাই আছে। গরুর মাংস যে আমরা বেশি খাই, গরুর মাংস কিন্তু বেশি খাওয়া উচিত না, কারণ গরুর মাংস বেশি খাওয়াতে আমরা যে কোনো সময় সিক হয়ে যেতে পারি। শুধুমাত্র তাই না, আপনারা বেশি বেশি করে গরুর দুধ খাবেন কিন্তু গরু খাবেন না। এখন আমি আর দেরি না করি, আমি আমার মেজদাদার কাছে চলে যাই। মেজদাদা কিছু বলো। গরুর মাংস খেলে অ্যালার্জি টালার্জি হয়, প্রেশার হাই হয়ে যায়, রক্তে কোলেস্ট্রল জমে, আরো অনেক রকমের অসুখ বিসুখ হয়। তো গরুর মাংস খাওয়া যাবে না। ইয়েস, গরুর মাংস খাওয়া যাবে না। এবার আমরা রিঙ্কুদার কাছে চলে যাই। মূল কথা, কোরবানির মূল কথা হলো গরু খাসি, এটা বিষয় না, বিষয় হলো নিয়ত। আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে আপনার কোরবানিটা সফলভাবে হবে। আমরা আর ভিডিও বড় না করি, আমরা ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক। শক্ত করে ধরে রাখেন,
ওই পানি দে পানি দে পানি দে পানি দে পানি দে কাকা শুনেন বানায় বুনায়া বারের ভিতর লিয়ে আহেন আপনি ঠিক আছে পিঙ্কু এখন কি হইব কত মাংস তুইছো মাত্র 5 কেজি এই 5 কেজি তো আমি এক বছরতেই খাইয়া ফেলাবো তারপর আর তোরা খাবি কি তুমি এত বেমানে ছাকা দাদা তুমি তো আগেই বুড়িটা সাইজ করে থুয়ে দিছো চিপায় এই 5 কেজি মাংস আমরা দুজন মিলা খাবো তুমি চাই চাই দেখবা আচ্ছা দুজন মিলা খাই না কয়জন মিলা খাই বাসায় চল রাস্তার উপরে তো গবে তোর আমার আর ভালো লাগতেছে না চলো আসো 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 পাশের বাড়ির থেকে গরুর মাংসের স্মেল আইতেছে আমার তো আর ভাল লাগতেছে না আর আমগো বাড়ির থেকে খাসির মাংস রাঁধতেছে এই খাসির মাংস কি আমি খাই তোমরা জানো না আমার গরুর মাংস ছাড়া চলে না আমার গরুর মাংস খাইতে হবে খাসির মাংস দিয়ে আমার রইব না আমার তো আমার কইলে আমার মুখ আরো 1.5 ঘন্টা বলে লাগবো গর্ত রাঁধতে কত করে কইলাম আমি গরুর গর্ত আমরা কামু না আমি নানি বাড়ি দিয়ে যাবো আমার নানি বাড়ি ছাড়া কোনো অপশন নাই আমি গরুর মাংস নানি বাড়িতে গিয়ে খাবো আমি যাবো কাকে তবে আমারও জায়গা আছে যাওয়ার যাইতেছি আমি আপনি এসেছেন আমি কিন্তু অনেক খুশি হয়েছি জানেন আজকে আমি আপনার জন্য স্পেশাল মাংস রান্না করেছি তাই নাকি ভাবি ভাবি আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতো কেয়ারিং ভাবি থাকলে জীবনে কিছু লাগে বলেন তাই না তা একটা বিয়ে করে নিলেই তো পারেন আর কতদিনই বা এভাবে একা একা কাটাবেন আপনি তো আর বয়স কম হয়নি ভাবি আমি তো বিয়ে করতেই যাই কিন্তু আপনার মতো সুন্দরী কেয়ারিং মেয়ে তো কোথাও খুঁজে পাই না বারে আমার মতো কেন হতে হবে আচ্ছা বাদ দিন আমি আজকে নিজ হাতে আপনার জন্য স্পেশাল মুরগি মাংস রান্না করেছি এই যে আপনার স্পেশাল মুরগি মাংস মুরগির মাংস ভাবি আপনারা কোরবানি দেন নাই দিয়েছি তো দিব না কেন তো গরুর মাংস রান্না করেন নাই ভাবি হ্যাঁ করেছি কিন্তু এইটা আপনার জন্য আমি স্পেশালি রান্না করেছি এই যে গতকাল দুপুরবেলা আপনি লাইভ করলেন না আপনার গরুর মাংস অ্যালার্জি সেটা দেখেই তো আমি সঙ্গে সঙ্গে বাজারে চলে গিয়েছি আর গিয়ে একটা তরতাজা মুরগি কিনে নিয়ে এসেছি অ্যান্ড আমি নিজ হাতে সেটাকে রান্না করেছি জাস্ট ফর ইউ আর আপনি আমার বাসায় আসবেন না খেয়ে চলে যাবেন তা কি হয় ভাইয়া কিন্তু ভাবি কোনো কিন্তু না আমি আপনার জন্য কত কষ্ট করে রান্না করেছি এটা আপনাকে খেতেই হবে তাছাড়া আপনি তো বলেছেন আপনার গরুর মাংস অ্যালার্জি মুরগিতে তো আর না আর মুরগি খেলে তো আপনার প্রেশারও কোনো প্রবলেম হবে না সো আপনাকে খেতেই হবে আমি এত কষ্ট করে রান্না করেছি আপনি না খেলে আমার মন খারাপ হবে মুরগির মাংসই তো এই যে এই লেবু আর হলো মরিচ দিয়ে খান দেখবেন আপনার এই যে এক্সট্রা ফ্যাটগুলো আছে ওইটা রিমুভ হয়ে যাবে তখন কিন্তু আপনি খুব ভালো একটা বউ পাবেন শালার খাইতে আইলাম গরু আর ভালোবাসায় খাওয়াই মুরগি তো বেশি ভালোবাসাই ভালো না ভাইয়া কিছু বলছেন না ভাবি আমি উঠি আসি কেন আমি যে আপনার জন্য এত কষ্ট করে মাংস রান্না করলাম আপনি খাবেন না পরে আবার খাবেন না না উঠি কিসের আপনাকে মুরগির মাংস খেতেই হবে না না ভাবি আমার এখন ভালো লাগতেছে ভাবি উঠছে আরে আর পরে আসবো ভাবি এত কষ্ট
রান্না করলাম একটু খেয়ে যান। ভাইয়া না খেয়ে চলে গেলেন, আমার কিন্তু খুব কষ্ট লেগেছে। আমার জীবন না নানি তেজপাত হয়ে গেছে। আচ্ছা নানি, তোমরা না কুরবানি দিছো, গরু কই? হ্যাঁ আমরা বড় গরু তো কুরবানি দিছি। তাহলে কাম করো, আমার একটু গরুর মাংস দাও। আজকে ঈদের একটা দিন নানি, সকাল থেকে এক টুকরা গরুর মাংস খাইতে পারি না, একটু গরুর মাংস গরু খাবো। তোরা তো গরুর মাংস খাস না, তারপর গরু খাইতিস আজকের লেগা? আরে আমি কইছি যে আমি গরুর মাংস খাই না, আব্বাই খায় না আব্বার হার্টে সমস্যা, আম্মাই খায় না আম্মার হাই প্রেশার, বড় দাদা খায় না হের অ্যালার্জি, আর মেজ দাদা ভেজিটেরিয়ান হওয়ার ট্রাই করতেছে, সারাদিন সবুজ শাক সবজি নিয়ে পড়ে থাকে, হ্যাঁ গরুর মাংস খায় না। কিন্তু আমি তো একবার কই নাই যে আমি গরুর মাংস খাই না, আমি তো গরুর মাংস ছাড়া থাকতে পারি না, আমার তো গরুর নেশায় ধরছে নানি। গরুর মাংস তো আমি গরুর মাংস খাবো না, গরুর মাংস নিয়ে আও। কান্দিস না কান্দিস না, ঠিক আছে আমি তোর গরুর মাংস নিয়ে আসছি, তুই বল। গরুর মাংস লাগবো, আমি তাড়াতাড়ি আও নানি। ভাত দে সাথে, হ্যাঁ নানি, তোমার বাসায় পলিথিন আছে? পলিথিন দিয়ে কি করবি? পলিথিন নিও, আমি একটু গরুর মাংস বাসায় নিয়ে যাবো, পরে খামো আমি, তাতে পলিথিন নিও। আর তুই খা, এদিক খা, ধরলে আরো দিয়ে দিবি না পলিথিনে করে, বেশি করে গরুর মাংস দিয়ে দিবি না, এদিক খা, তুই খা। হ্যাঁ হ্যাঁ দিতেছি, খা খা, দিও কিন্তু। আচ্ছা খা, পেটটা বই রাখ, খা, পানি নিও আমার লেগে। আনতাছি আনতাছি পানি, আনতাছি তুই খা, আমি পানি আনতাছি। তুই ফোন ধরতেছ না কেন? আরে তুমি এগুলো কি করছো? নিচে এসে এইভাবে কেউ চিল্লায়, মান সম্মান তো কিছু আর রাখলা না আমার। আর তাই বলে তুমি ফোন ধরবো না? ফোন ধরে তুমি বলতা যে তোমার প্রবলেম, আমাদের বাসায় এবার গরু দেয় নাই, খাসি দিছে, তাও এখনো রান্না হয় না, সন্ধ্যা হয়ে যাইতেছে, আমি এই কোরবানির মাংস খাইতে পারি নাই, কি অবস্থায় আছি বুঝো, পাগলা হয়ে আছি। আরে আমাদের বাসার কথা চিন্তা করো, ঈদের দিন বাসায় এতগুলা মানুষ, রান্না বান্না এখনো হয় নাই, আমি কিভাবে তোমার ফোন ধরবো? আরে বাবা ফোন ধরে বলতা, তোমারে আমি গতবার খাওয়াই নাই, তুমি খাইছো, তোমার মা খাইছে, তোমার ভাই খাইছে, তোমার বাব্বা খাইছে, সবাই খাইছে, তো তোমারই উচিত ছিল না এবার টিফিন ক্যারিয়ার ভরে আমাদের জন্য মাংস পাঠিয়ে দেওয়া, রান্না করা মাংস, আমি আমার ছোট ভাই আমার বড় ভাই মা আব্বা মিলে খাইতাম। আচ্ছা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। কি সারপ্রাইজ? চোখ বন্ধ করো। আচ্ছা করলাম, চোখ খোলো। কি এটা? গরুর মাংস। আচ্ছা বাসায় তো রান্না হচ্ছে এখনো মাংস, আমি কষানো থেকে একটু মাংস তোমার জন্য নিয়ে আসছি। তিন টুকরা মাংস খেয়ে টেস্ট করে দেখো। কষানো মাংস খাবো? আচ্ছা যাই হোক, শ্যাসরা বইলে খাইতেছি আর কোরবানির মাংস বইলে। কেমন হয়েছে? কোরবানির মাংস তো ভালোই হয় কিন্তু কষানো, শোনো পুরো রান্না হয়ে গেলে সবচেয়ে বড় টিফিন ক্যারিয়ার প্রত্যেকটা বক্সে কারাই কানায় পূর্ণ করে তুমি আমাদের বাসায় পাঠিয়ে দিও। ঠিক আছে আমি জানাবো। আর আমার সাথে বেরোবো এখন। আচ্ছা আমি জানাচ্ছি ফোনে, বাই।
বাবা মারায়ও না, মন মেজাজ এমনি খারাপ। আজকে ঈদের একটা দিন, কুরবানির একটা দিন, এখন শ্বশুর বাড়ির গরু মাংস খাইতে পারলাম। গরু মাংস? তুমি না লাইভে এসে বললা গরু মাংস খাবা না, গরু মাংস এই সমস্যা এই সমস্যা, বিশাল খাসি কুরবানি দিতেছো, তোমার গরু মাংস খুঁজো কেন? ওটা তো কইছি, কিন্তু ওটা তো মনের কথা কইনি, অন্তরের কথা কইনি। যেই ব্যক্তি গরুর মাংস দিয়ে চুইংগাম বানায় খায়, ওই ব্যক্তি গরুর মাংস ছাড়া কেমনে বাইচা থাকে, এটা তুমি কেমনে বুঝলা? এক টুকরা গরুর মাংস খাও নাই এখনো বাপু? খাইছি, কিন্তু মনের ভিতর পর্যাপ্ত যে গরুর মাংস দরকার ওটু ভিতর বন্ধ পৌঁছায় না। আর তোমার কি একটু কোনো দায়িত্ব বোধ নাই? তোমার কি একটু আমার লাগে খারাপ লাগলো না? জীবনের রিস্ক নিয়ে তোমার বাড়ির ছাদের উপরে আসছি, তুমি তো পারতা একটু টিফিন কারির ভিতরে আমার লেগে গরুর মাংস ভিতরে বইরে নিয়ে আসতে পারতা, তো খাইতাম আমি। তুমি কি সব ভুলে গেছো? ইতিহাস কি করি নাই তোমার লেগে? আমার ভালোবাসার কমতি কোন জায়গায় ছিল? বৈশাখ মাসে নিজে পাঙ্গাস মাছ খায়া তোমার লেগে আমি ইলিশ মাছ নিয়ে আইছি চুরি করে। সবার রাতে আম্মা গরুর মাংস রুটি বানাইছে, ওইটা আমি চুরি করে তোমার জন্য নিয়ে আইছি। রোজার ঈদে পোলাও কুরমা গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস রোজ কি আনি নাই তোমার লেগে? আর তুমি আমার লেগে একটু গরুর মাংস আনতে পারলো না? ছি ছি, কষ্টে বুকটা ফাইরে যেতেছে, মন চাইতেছে ছাদের থেকে আমি পয়রা মরে যাই, কিন্তু মরবো না। শোনো, কথা ধরলে অনেক কথা ধরা যায়, ঠিক আছে? আমি আর তুমি তো আর এক। কি কি কথা ধরবা তুমি, ধরো। তোমার আর আমার মধ্যে অনেক পার্থক্য, আমি তোমার ভালোবাসি আর তুমি আমার ভালোবাসো না। ঠিক ঠিক ঠিক, তুমি এক বাটি গরুর মাংস আমার কাছে চাও, তোমরা এত বিশাল একটা খাসি কুরবানি দিছো, কই আমার জন্য এক টুকরা খাসির মাংস আনছো? আবার বেহায়ের মতো গরুর মাংস খোঁজো, তাও আবার এক বাটি। আমি দুঃখিত, সববারই তোমার জন্য আনি কিন্তু এবার আনতে পারিনি, কিন্তু তুমি তো আমার লেগে একটু গরুর মাংস আনতে পারতা। আমার নানি একটু কষ্ট করে আমার মাংস খাওয়াইছে, নাহলে তো ওইটাও পাইতাম না। জাগা যা হয়েছে বাদ দাও, কাটাকাটি কি? তুমিও গরু খাওয়াইতে পারো নাই, আমিও খাসি খাওয়াইতে পারি না, কাটাকাটি। হ্যাঁ, তুমিও ছেঁচড়া আমিও ছেঁচড়া। ছেঁচড়া? তুমি ছেঁচড়া, তুমি ছেঁচড়া। আই লাভ ইউ। এই তো ঈদের দিন একটু ঘুরে মেরা বেড়াইলাম, আর একটা কাম তো করে লাইছি আম্মা। তোমরা তো আমাকে মনে করো তোমরা আর তিন পোলা অকম্মা, আমরা কিন্তু অকম্মা না, একটা কামের কাম করে ফলাইছি। এই তো ওই যে ঘুরতেছিলাম, এরপর ওই যে টোকাই আছে না, টোকাই থেকে কিনা রাখছি আম্মা, একদম কম দাম, 350 টাকা মাত্র, কিনা বিঙ্কু ঠিক না? আম্মা এগুলো রামদো আর খাসি মাংস রামছো না? আমি কি করবো, আমার কি দোষ? আমি তো ভুলে খেয়ে ফেলাইছি। ভুলে খেয়ে তুমি কি রাক্ষস নাকি যে ভুলে খেয়ে লেবা? আর যে একটু খাসি এই খাসি তোমার এক বয়স শেষ হয়ে যায়। তুমি খাইছো কে? খাইছি কে? এই ঘরে কি আছে? আমি তো বাপ খাইছি, রাগ করিস না বাবু, রাগ করিস না, ঘরে কি আছে দাও না, কামলা দাও। আরে রাগ হচ্ছে, বাইরে বাইরে আসো। কি হয়েছে? আও আইলি দেখতে পারো, আও আপ বসো।
গরুর মাংস খাইতে দিব না দেখা এত বড় সিটারিটা করলাম আজ তোমার একদিন কি আমার 32 দিন আসো